हेलो फ्रेंड, डिडी कोचिंग सकल के स्वागत जानाई। जे समस्त परीक्षार्थी पीएचडी करते इच्छुक तादेर जोन्नो भालो खबर रयेछे। पीएचडी ते भर्तिर जोन्नो निर्धारित फर्मे दरखास्त आह्वान करेछे विद्यासागर इूनिभार्सिटिर अंतर्गत सबंग सजनीकान्त महाविद्यालय। आमरा समस्त विषय निये आलोचना करब, ताहले चलो शुरू करी आजकेर आलोचना। प्रथमे आमरा कोन-कोन विषये पीएचडी करा जाबे सेई विषयगुली देखे नी। विज्ञप्ति प्रकाशित हुए ह्यूमैनिटीज और सोशल साइंसेर अंतर्गत समस्त सबजेक्टर जोन्नो, जार मध्य अंतर्भुक्त अवश्य बांगला और संस्कृत। आमरा आवेदन पद्धति एई विषये प्रथमे जानिए दिच्छी। sobongcollege.ac.in कलेजेर एई निजस्व पोर्टाले गिए प्रार्थीदेर अनलाइने आवेदन करते हबे। आवेदन शुरू होच्छे 18/4/2022। प्रार्थीरा प्रथमे एप्लीकेशन फर्म फिल आप करबेन, जेखाने पार्सोनल डिटेल्स, एकाडेमिक डिटेल्स, फटो आपलोड, सिगनेचार आपलोड करते हबे। प्रार्थीदेर आवेदन फी हिसाबे 500 टाका जमा करते हबे। क्रेडिट कार्ड, डेबिट कार्ड, नेट बैंकिंग एर माध्यमे टाका जमा देवा जाबे। अनलाइने आवेदनेर शेष तारीख रयेछे 28/4/2022। एबार आमरा प्रयोजनीय शिक्षागत योग्यता सम्पर्के जानिए दी। आवेदनकारीदेर अवश्य यूजीसी स्वीकृत कोनो विश्वविद्यालय बा इन्स्टिट्यूट थेके 2 बछरेर एमए अथवा सममानेर डिग्री थाकते हबे, ताहलेई प्रार्थी आवेदन करते पारबेन। जेनारेल प्रार्थीदेर जन्य सर्वनिम्न 55% एबं ओबीसी एससी एसटी शारीरिक ओ दृष्टिशक्तिहीन प्रार्थीदेर जन्य सर्वनिम्न 50% नम्बर थाकते हबे। एई प्रसंगे आमरा जानिए दी, आवेदनकारीदेर अवश्य यूजीसी कर्तृक स्वीकृत कोनो विश्वविद्यालय बा इन्स्टिट्यूट थेके 5 बछरेर यूजीपीजी यूजी अर्थात अंडार ग्रेजुएट पीजी पोस्ट ग्रेजुएट सम्पूर्ण थाकते हबे। प्रार्थी बर्तमाने अन्य कोनो फुल टाइम पीएचडी कोर्से छात्र हिसाबे भर्ती थाकते पारबेन ना। जे समस्त प्रार्थीदेर एमफिल एमटेक डिग्री रयेछे तारा अवश्य এই অংশটি একটু দেখে নেবেন, এখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। যে সমস্ত প্রার্থীদের নেট সেট গেট জিআরএফ রয়েছে সেই সমস্ত প্রার্থীদের অ্যাডমিশন টেস্ট অর্থাৎ রেট দিতে হবে না। যাদের নেট সেট গেট জিআরএফ নেই সেই সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারেন, তাদের অ্যাডমিশন টেস্ট অর্থাৎ রেট দিতে হবে। অর্থাৎ নেট সেট গেট জিআরএফ যাদের নেই সেই সমস্ত প্রার্থীরাও আবেদন করতে পারছেন, একটি অত্যন্ত ভালো খবর। যে সমস্ত প্রার্থী পিজিতে ফাইনাল সেমিস্টার দেবেন তারাও আবেদন করতে পারেন। বিশেষ দ্রষ্টব্য হিসাবে জানানো হচ্ছে বাংলা এবং সংস্কৃত সাবজেক্টকে এখানে পিএইচডির জন্য বেশি গুরুত্ব দেওয়া হবে, যা খুবই ভালো খবর। বাংলা এবং সংস্কৃত সাবজেক্টের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বলবো, খুবই ভালো খবর কিন্তু এটা। এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 18/4/2022, অর্থাৎ আজ থেকেই অনলাইনে আবেদন শুরু হচ্ছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 28/4/2022। যে সমস্ত প্রার্থীদের রেট দিতে হবে না, অর্থাৎ যাদের নেট সেট গেট রয়েছে তাদের, এবং যে সমস্ত প্রার্থীদের রেট দিতে হবে তাদের আলাদা আলাদা দুটি লিস্ট প্রকাশিত হবে 29/4/2022। কোনো রকম অভিযোগ থাকলে তা নেওয়া হবে 30/4/2022। ফাইনাল রেটের জন্য এবং যাদের রেট দিতে হবে না তাদের জন্য উভয়ের দুটি লিস্ট আলাদাভাবে প্রকাশিত হবে 2/5/2022। রেটের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 4/5/2022 থেকে 6/5/2022 পর্যন্ত। রেট এক্সাম নেওয়া হবে 10/5/2022। রেটের রেজাল্ট প্রকাশিত হবে 17/5/2022। ইন্টারভিউ নেওয়া হবে পরবর্তীতে, তার তারিখ জানিয়ে দেওয়া হবে। কলেজের অ্যাড্রেস, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট সমস্ত কিছুই এই নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন।
এই হলো সেই অংশ। এখান থেকে আপনারা অনায়াসে কলেজের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট সমস্ত কিছুই পেয়ে যাবেন। যদি কোনো বিষয়ের জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই অফিস টাইমে ফোন করে নিতে পারেন। যে সমস্ত প্রার্থী আবেদন করবেন সেই সমস্ত প্রার্থীদের বলবো অবশ্যই খুব ভালোভাবে এই নোটিফিকেশনটি দেখুন, তারপর আবেদন করুন। তো এই ছিল একটি পিএইচডির নোটিফিকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর আমরা পরিবেশন করলাম। যদি উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের এই প্রচেষ্টাকে সবার মাঝে ছড়িয়ে দিন। যে সমস্ত বন্ধু এখনও নতুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে গিয়ে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নিন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন। ভালো থাকুন, পড়াশোনাতে থাকুন। ধন্যবাদ।